যে সংবিধানের মধ্যে এমন ভাবে ক্ষমতাটা তৈরি করা হয়েছে, যিনি ক্ষমতায় যাবেন তিনি একজন স্বৈরাচারী, রাজা বাদশার চাইতেও বেশি ক্ষমতার অধিকারী। কিংবা আপনারা যারা কিছু জমিদারি ইতিহাস পড়েছেন, দেশকে মোটামুটি নিজের জমিদারি ভেবে তারা দেশটা চালাতে পারবে। আর এই সরকার আরো বিশেষ কিছু যুক্ত করেছে, এই স্বৈরাচারী ক্ষমতাটাকে ওনারা একটা ফ্যাসিবাদী ক্ষমতায় নিয়ে গেছে, মানে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়েছেন, সেটা এখন ভয় আর ত্রাস সৃষ্টির জন্য কাজে লাগাচ্ছে। আর এই ভয় এবং ত্রাস সৃষ্টিটাকে জায়েজ করার জন্য প্রতিদিন মিথ্যাটা বাড়ালেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে হেন কোনো আদর্শের বলি নাই যে তারা এটা ব্যবহার করেন। এই স্বৈরাচারী ক্ষমতাকে ওনারা একটা কর্তৃত্ববাদী শাসনে রূপান্তরিত করেছে। এই কর্তৃত্ববাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে নির্বাচন নির্বাচন একটা খেলা থাকবে, নির্বাচনে অনেকে দাঁড়াবেন। এখনকার মডেলে অবশ্য উকিল সাত্তার খুঁজে বেড়ানো হচ্ছে, বিরোধী দল থেকে যদি আরো সখানেক, বিশেষভাবে বিএনপি থেকে যদি সখানেক উকিল সাত্তার পাওয়া যায়, আগামী নির্বাচনটা এই উকিল সাত্তার মডেলে ওনারা পার করে দিতে চাচ্ছেন। অর্থাৎ এইরকম নির্বাচন নির্বাচন খেলা থাকবে, কিন্তু ভোটের দিনে মানুষ ভোট দিতে পারবে না। ওনারা ঠিক করবেন কারা কারা জিতবে, ওনাদের সাথে দেনদরবার করতে হবে, করে আপনার ওই সংসদে যেতে হবে। এটা হচ্ছে কর্তৃত্ববাদী মডেল। 90 দশকের শেষ দিক থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এর একটা নানান রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে। বাংলাদেশে এই কর্তৃত্ব মডেল এখন সবচেয়ে সফলতার জায়গায় এসে পৌঁছেছে। তার সাথে যুক্ত হয়েছে মাফিয়া মডেল, মানে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে কতিপয় কোম্পানি, আত্মীয় স্বজন, ভাই বোনেদার যারা থাকবে তারা সমস্ত ব্যাংক, আর্থিক খাত, ব্যবসা বাণিজ্য দখল করে নেবে। ইংরেজিতে বলে ক্রনি ক্যাপিটালিজম, মানে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদ তৈরি করো, নানান রকম পোষ্যদেরকে সমস্ত সুযোগ সুবিধা দাও। আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিভিন্ন দেশের উদাহরণ তৈরি হচ্ছে, বাংলাদেশেও আমরা এদের উদাহরণ দেখতে পাচ্ছি। এই মডেলে তারা আজকে দেশটাকে চালাচ্ছে। ফলাফল কতটা ভয়াবহ, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে ওই চারজন ছাত্র কি রাজনীতি করত আমার জানা নাই। কাজেই ছাত্র সমাজকে বলি, কেবল রাজনীতি করলেই আপনি বিপদে পড়বেন, আর না করলে আপনি বিপদে পড়বেন না, এই উদাহরণ কিন্তু আজকে আর নাই। চট্টগ্রাম মেডিকেল কলেজের চারজন ছাত্রের যে ভাব হোক আয়, তাদেরকে নির্যাতন করা হয়েছে, এইটা তো আমরা দেখেছি। আগ্রাকে যেভাবে পিটিয়ে পিটিয়ে সাপের মতো পিটিয়ে মারা হয়েছে, কাজে এরা এখন কত মাত্রা নির্যাতন করতে পারে সেটা হয়তো এখন নানান রকম সিনেমায় আমরা যে সমস্ত নির্যাতনের কাহিনী দেখি সেগুলো তো ছাড়িয়ে যাবে। আপনি এখন পুরুষ হলে হয়তো বিপদে পড়তে পারেন, নারী হলে রক্ষা পেতে পারেন, সেই সুযোগও নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে একজন নারী ছাত্র, তাকে কি ভয়াবহ রাখা যায়, বিভৎস করে তারা তাদের ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে সেইটা দেখুন। কাজে ওই যে জমিদারি ক্ষমতা যেটাকে কাজে লাগিয়ে এখন একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী মাফিয়া রাষ্ট্রের মিশেল তৈরি করে বাংলাদেশে একটা নতুন মডেল সৃষ্টি করা হয়েছে, সেই ক্ষমতার বাহাদুরি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃত্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এইটাই দেখা যাবে। সরকারের মিডিয়ারা আলোচনা করে, তারা খবর দেয় 15টি শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম নির্যাতনের নানান ঘটনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সব পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা খালি প্রশ্ন করতে চাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এখন ছাত্রলীগ এইরকম টর্চার সেল তৈরি করে নাই, কোন শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত প্রশাসনকে প্রায় বরকন্দাজ বানিয়ে এই সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করে রাখে নাই, এটা রেখেছে। সমাধানের জায়গা আসি, আমি এখান থেকে কথা বলছি, প্রতিদিন যেখান থেকেই কথা বলি না কেন একটাই উদ্দেশ্য, জনগণের উদ্দেশ্যে। আজকে বিশেষভাবে ছাত্র সমাজের উদ্দেশ্যে বলবো, এক একটা জাতির ইতিহাসে, জনগোষ্ঠীর ইতিহাসে কতগুলো মুহূর্ত
মুহূর্ত আসে, যেমন আমাদের একটা বড় মুহূর্ত এসেছিল 1971 সালের আগে। আমরা আমাদের সেই সময়ের প্রজন্ম লড়াই করেছিলেন, সময়ের তাকে সাড়া দিয়েছিলেন, আমরা একটা দেশ পেয়েছিলাম। আজকে 91 বছরে বাংলাদেশে জনগণের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম হাজির আছে। 91 বছরে ওই যে মুক্তিযুদ্ধে যে রাষ্ট্র কল্পনা তৈরি হয়েছিল, যে রাষ্ট্রটা নাগরিকদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার দেবে, কিন্তু তার জন্য কোনো উপযোগী রাষ্ট্র ব্যবস্থা আমরা কায়েম করতে পারি না। 72 সাল থেকে এই জমিদারি এবং একটা স্বৈরাচারী শাসনকামের ক্ষমতার একটা রাষ্ট্র তৈরি হয়েছে, সেইটাকে কাজে লাগিয়ে আজকের এই শাসন শেখ হাসিনা করতে পারলেন। কাজেই অত্যাচার যত কঠিন, অত্যাচার যত ভয়াবহ, সংকট যত গভীর, সংগ্রামকে নতুন সম্ভাবনাও ততটা বিশাল। আজকের বাংলাদেশে এই রাষ্ট্রটাকে বদলে মানুষের ভোটাধিকার, মানুষের মর্যাদা এবং তার উপযোগে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, তার জন্য সংবিধান সংস্কার করে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতা এই প্রতিষ্ঠা কর্মসূচি এখন বাংলাদেশে রাজনৈতিক সংগ্রামের প্রধান এজেন্ডা। কাজেই বিরোধী দলগুলো আজকে সামনে একটা নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যৌথ ঘোষণা নিয়ে সামনে আন্দোলনে আসবে। ছাত্র সমাজকে আমরা আহ্বান জানাই এই স্বৈরাচারী ক্ষমতা কাঠামো তাদের সমস্ত পিস্তা ভেঙে দিতে ক্যাম্পাস গুলোকে নতুন আন্দোলনের সূচনা করেন। ছাত্রলীগের অত্যাচার সব কিছুকে আপনারা প্রতিরোধ দিয়ে চূর্ণ করে দেন, সেইটাই বাংলাদেশকে নতুন দিকে নিয়ে যাবে। সেই সাহস করে ভয় কাটিয়ে রাস্তায় নামলে নতুন ইতিহাস আমরা তৈরি করতে পারবো।